হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ বাইরে বাইরে যাচ্ছি, বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানি খেয়ে বাইরে যাচ্ছি একটু ঘুরতে বাইকে নিয়ে। আর সমীর একটা বাইক নিয়ে এসছে একজনের বাড়ি থেকে, তো ওই বাইকটা নিয়ে ভাই যাচ্ছে আর আমরা এই বাইকে যাচ্ছি। তো তারপরে দেখো কিছু আমরা একটা ইয়াররিং একটা পছন্দ হলো বুঝলে, কিন্তু ওটা কী বলতো, ওটা তেমন একটা ভাল লাগছে না, ওটার স্টোনটা কেমন একটা মানে বেঁকে আছে। তো সেই জন্য আমি বললাম যে মানে ওরই মতো আর একটা আছে নাকি দেখাও, তো ও ইয়ে করতে পারলো না, দেখাতে পারলো না, তাই নিলাম না বুঝলে। তো তোমাদের একটু দোকানটা দেখিয়ে দিলাম, এই যে মেয়ের জন্য দেখো এই জুতোগুলো নিচ্ছি, তো একটু বড় হয়ে যাচ্ছে, তাও থাক, কেননা মেয়ের পা তো আস্তে আস্তে বড় হচ্ছে দিন দিন, তো সেই জন্য এই জুতোগুলো নিয়ে নিলাম, যেহেতু কদিন পরে বাড়ি যাব। তো তারপরে দেখো এইখানে দাঁড়িয়ে আছি পার্কিংয়ের কাছে, তো তারপরে ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মেলার মধ্যে, মানে ওই সানডে মার্কেটের মধ্যে যা ভিড়, পুরো মেলার মতো মানে মানুষজন, তো সেই জন্য আমি আর ওখানে আর ক্যামেরা অন করলাম না। তো তারপরে দেখো এখানে আমি ফুচকা খাচ্ছি, আর ভাই তাদের ফুচকা খেলো না, বলছে এই ফুচকা আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। তো ভাই খেলো না, সমীরও খেয়ে নিয়েছে, আর তাদের খাওয়া সব শেষ হয়ে গেছে, আমার খাবার শেষ হয়নি, চলতেই আছে বুঝলে। তো সেই জন্য কালকে 50 টাকার ফুচকা খাওয়া হয়েছে, খেতেই আছি। তো আমাকে এত ভালো লাগে ফুচকা খেতে, আর ভাই বলছে দূর দূর এগুলা কি রকম, আমাদের মানে টক জলটা খেলেই আমাদের কত মন মেনে যেত, এগুলা কী রকম ফুচকা, আমার খেতে ভালো লাগছে না। দিয়ে আর ও আর খেলো না, আর সমীরও খেলো না। তো আর একটা দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে তোমাদের ওই আর্মি কোয়ার্টারের ওই মানে কি বলবো ওই গেটের কাছ থেকে ভিউটা একটু দেখাবে, তো এটা তো সবাই জানে এটা এতটা পসিবল নয়, লাগু নয়, তাই আমি গেটের কাছে ক্যামেরাটা একটু লুকিয়ে রাখলাম, তাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি তোমাদেরকে শুধু তোমাদের রিকোয়েস্টে, অনেকেই শুধু ওই দিদি ভাই নয় অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, তো তোমাদের ওই রিকোয়েস্ট রাখতে একটু আমি দেখো মানে স্পিড বাড়িয়ে একটু তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা সবাই জানো যে ভিতরে সব কিছু দেখানো বা মানে কিছু করা, ভিডিও করা অ্যালাউ নয়, তাও আমরা মানি না, করি তো। ঠিক আছে, একটু তোমরা দেখে নাও, তোমাদের শুধু তোমরা তো আর কিছু করবে না, তো তোমাদের রিকোয়েস্টে একটু তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। আমরা মোটামুটি চলে এসেছি কোয়ার্টারের কাছাকাছি, দেখো বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি জিনিস আছে। প্রথমেই বলে দিই আজকে আমার পার্টি আছে বুঝলে, সমীর বললো আজকে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন এসেছি মার্কেট থেকে, তো সমীর বললো কিছু বানাতে হবে না, আর আমি ইয়ে খেয়ে মানে ওখানে খেয়ে নেবো আজকে, ওই ওখানে ইউনিটে খেয়ে নেবে। তো ভাইয়ের জন্য আমি আজকে আর ওই বিরিয়ানি অল্প দুটো বেঁচে আছে, ওই বিরিয়ানি বলেছিলাম বেশি নেই, এতগুলো বিরিয়ানি আছে ওগুলো ও খেয়ে নেবে, আর আমি আর মেয়ে তো পার্টিতে যাবো, তোমার বার্থডে পার্টিতে ডাক আছে, তো বার্থডে পার্টিতে যাবো, তো সেই জন্য আমরা আর এসে আর কিছু খাবো না, আর দুটো ভা বিরিয়ানি রায় রেখে দেবো, যদি খিদে পায় মেয়ে খাবে, আর সেই জন্য চলে এসেছি, আর সম্পিতাদের ওখানে খাবে, আর বাকি ভাই বাড়িতে থাকবে। তো দেখো এগুলো সস্তায় পেয়েছি, মটরশুঁটি কত টাকা নিলাম, মটরশুঁটিগুলো বলো কত টাকা নিয়েছে, 50 টাকা, 50 টাকায় 2 কেজি মটরশুঁটি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, এগুলো 250 বিনস নিয়েছি, কালকে আবার হবে ফ্রাইড রাইস। ঠিক আছে, তো এগুলো নিয়েছি, আর কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো এই ওয়াটার পটটা নিয়েছি, এই ওয়াটার পটটা নিয়েছি, আমার বর সকাল প্যাকিং করছে, মানে অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি গিফটে মানে লোকে দেওয়ার জন্য। ঠিক আছে, আজকে দাঁড়াও না চুপ করো, আজকে এ ডেকে দিচ্ছে, কালকে সে ডেকে দিচ্ছে, তো আমরা বললাম যে বারবার মার্কেটে যাবো না, তো কিছু কিছু গিফট কিনে রাখি, তো সেই জন্য গিফট অনেকগুলো নিয়ে চলে এসেছি। তো দেখো তো এগুলো কেমন হয়েছে, একটু কাছের দিকে একটু ক্যামেরাটা করো, তো দেখো এগুলো কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো তো। এই একটা ট্রে নিয়েছি 3টা সেটের, এই যে দেখো 3টা সেট, এই যে একটা ছোটো ট্রে, একটা এর ট্রেটা, আর একটা এটা, আর আর এটা একটা পিঙ্ক, তোমাদের কোন কালারটা ভালো লেগেছে তোমরা জানাবে, কিন্তু এটা ভালো লেগেছে না, এটা আমার বরের ভালো লেগেছে, এটা আমার ভালো লেগেছে, এটা সেই জন্য দুটো নিয়ে এসেছি, একটা সেট আমাদের জন্য রাখবো, আর একটা সেট মানে কেউ ইয়ে করলে মানে কেউ এলে তাকে গিফট মানে কারু বাড়িতে ইনভাইট করে তাদেরকে গিফট দিয়ে দেবো। এগুলো কিন্তু খুব ভালো বুঝলে, 100 টাকা, একটা দোকান এটা কোনো দিন বসে না, আমার দিকে দেখো আমি একটা দোকান কিন্তু মানে কোনো দিন বসে না, আজকে প্রথম বসছে, তো দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি এগুলা। তারপরে নিয়ে এসেছি এটাও একটা নিয়ে এসেছি, এটাও দেওয়ার জন্য, এটা কত নিলো বলো তো, 180 টাকা মনে হয়, এটা 180 টাকা নিয়েছি। দেখো এই ছোটো ছোটো দুটো ইয়ে আছে, টিফিন আছে, আর এটা একটা টিফিন বক্স, এগুলা
এটা নিয়ে এসেছি, এটা 180 টাকা না কত টাকা বললো আপনার, এটা নিয়ে এসেছি। আর এগুলা নিয়ে এসেছি গিফট দেওয়ার জন্য, আর এগুলা নিয়ে এসেছি এমনি দেওয়ালে এ করবো বলে। এগুলো দেখো, এগুলো নিয়ে এসেছি, তিনটা কি কত নিল, 60 টাকা করে, এ 30 টাকা করে না, এক একটা 30 টাকা, তিনটাকে নিয়েছে 90 টাকা, তিনটাকে নিয়েছে 90 টাকা। দেখো পেন্টগুলো দেখো, এটা ভালো লাগছে এই পেন্টটা, এটা তাজমহল, কেন এখানেও তো একটা কাঁচি আছে। তারপরে দেখো কি সুন্দর, কিউট কিউট বেবি, কত সুন্দর দেখেছো। আরো একটা দেখো, এটাও মামা দেখো কত সুন্দর, কিউট কিউট বেবি দেখেছো। এগুলা নিয়েছি, এগুলা দেওয়ালে চিপকাবো বলে এগুলা নিয়ে নিয়েছি। মানে কিছু নেবো না নেবো না বলে যাই, যে বলো বরকে বলি চলো চলো কিছু নেবো না, মার্কেট থেকে ঘুরে চলে আসবো, কিন্তু তারপরে এক একটা জিনিস এমন নিয়ে নিই। আরে সব থেকে ভালো লেগেছে আমার এই ফুলগুলা, এগুলো 30 টাকা করে নিয়েছে একটা একটা, 30-30-60 টাকা, কি সুন্দর দেখো, কি সুন্দর লেগেছে, কত সুন্দর ফুলগুলো দেখেছ, পুরো স্পঞ্জি স্পঞ্জি পুরো একদম এত সুন্দর। তারপরে দিয়ে নিয়েছি একটা নেল পলিশ নিয়েছি, মেয়ের জন্য জুতো নিয়েছি, মেয়ের জন্য আবার জুতো নিয়ে চলে এসেছি, আমরা মার্কেট গেলে মেয়ের জন্য মোটামুটি জুতো টুতো নিয়ে চলে আসি। এটা হলো মেয়ের জুতো, কেমন হয়েছে তোমরা জানাবে, দেখো তোমাদেরকে একটু দেখিয়েছি, দাঁড়াও একটু বড় দেখে নিয়েছি, আমার বর বলছে দুদিন পরতে না পরতে ছোট হয়ে যায়, একটু বড় দেখে নাও, তো আমি বললাম ঠিক আছে। তো দেখো জুতোগুলো কেমন হয়েছে তোমরা জানাবে, জুতোগুলো কেমন হয়েছে জানাবে। আর কি নিলাম বলো তো, আমার মামার মেয়ে ফোন করছিল বুঝলে, আমার মামার মেয়ে ফোন করে বলছে ও মানে ওর জন্য নিতে মানে কুর্তি নিতে মানে টপ আর ওই ইয়েগুলা, এগুলো এখানে একটু মানে সস্তায় পাওয়া যায়, যেহেতু আমরা সানডে মার্কেট থেকে নিয়েছি তো এগুলো একটু সস্তায় পাওয়া যায়, আমাদের ওইদিকে একটু মানে রেট প্রচুর থাকে ঠিক আছে, মানে আমরা যদি কলকাতা টলকাতার দিকে যদি সবই করি তাহলে এগুলো অনেক সস্তাতে পেয়ে যাবো, কিন্তু আমাদের যেহেতু ছোটোখাটো গ্রামের দিকে দোকান, তো গ্রামের দিকে দোকানে কিনলে কি হয় জিনিসপত্রের দাম একটু বেশি বলে, তো সেই জন্য বললো দিদি আর দাদা যখন যাচ্ছে তাহলে আমার জন্য একটু নিয়ে আসবে, তো তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ইয়ে করি কিনেই দিই ওর জন্য, তো ওর জন্য কিনেছি। দেখো এগুলো সব ওর জন্য কিনেছি, বাবারে বাবা অনেকগুলো কিনেছি, আমার জন্য শুধু একটা মাত্র কিনেছি, এগুলা এগুলাও কিনেছি, এগুলো আর দেখানোর কিছু নেই এগুলা। তো দেখো এটা কিনেছি আমার জন্য ঠিক আছে, এটা কিনেছি আমার জন্য, এটা শুধু আমার জন্য কিনেছি, আর সব আমার বোনের জন্য ঠিক আছে। দেখো এই একটা কিনেছি, এই একটা কিনেছি, এইরকমই সেম কালারটা শুধু আলাদা, দেখো ওই বুকের কাছে ডিজাইনটা দেখো কি সুন্দর, বুকের কাছে ডিজাইনটা দেখো একটু সামনের দিকে নিয়ে আসো, দেখো বুকের কাছে ডিজাইনটা দেখো কি সুন্দর, এটা আর এই প্যান্ট দুটো, দুটো জামা এ দুটো টপ আর দুটো প্যান্ট, এই যে এটা একটা কালার নিয়েছি, এটা তোমরা কি কালার দেখতে পাচ্ছ বলতে পারবো না, এটা হলো অরেঞ্জ কালার, আমার এটা হচ্ছে, আমার এটা হচ্ছে পিঙ্ক কালার, আমার এটা পিঙ্ক কালার, এটা অরেঞ্জ কালার, আর এটা ইয়েলো কালার, এটা একটা প্যান্ট, এটা ইয়েলো কালার, এটা ইয়েলো কালার নিয়েছি। আমি এখনো ডিসাইড করতে পারছি না যে আমি এটা নেবো না এটা নেবো, তবে ঠিক আছে এটা এখন আমি আমার জন্য কিনেছি এটাই নিয়ে নেবো, আর এই দুটো ওকে দিয়ে দেবো ঠিক আছে। তো পার্টিতে যাবো, পার্টিতে গেলে এই ড্রেসটাই পরেই চলে যাবো, এটা পরেই মার্কেট গেছিলাম এটা পরেই চলে যাবো, পার্টিতে গেলে কী কী করি না করি ওটা তো একটু তোমাদের এক ঝলক দেখাবো ঠিক আছে, ওই ব্লগ বাড়ানো দেখ কোন মানে কোনো প্রয়োজন নেই, কেক কাটাটা একটু দেখাবো, কী কী খাই ওটা পারলে দেখাবো না পারলে দেখাবো না, ব্যাস ওইটুকুই, তো এসে তারপর তোমাদের সঙ্গে কথা। হ্যাঁ কী কী খেয়েছি তোমাদেরকে তো বলতে ভুলে গেলাম, ফুচকা খেয়েছি, জিলিপি খেয়েছি, আর আইসক্রিম খেয়েছি, আর আর কী খেয়েছি, আর মামা চকলেট টকলেট তো আছে, আর ব্যাস এইগুলাই খেয়েছি, আর কিছু খাইনি। আর কি খেয়েছি বল ভাই, আমি তো ভুলে গেছি, মালাই মালাই মালাই, ও মালাই খেয়েছি, মালাইয়ের কথা ভুলে গেছিলাম, মালাই খেয়েছি। তো ঠিক আছে পার্টিতে দেখা হচ্ছে। আরে
থেকে চলেও এসেছি, তো তারপরে ড্রেস চেঞ্জ করতে যাবো, কানে টানে দেখো সব খুলে নিয়েছি, তারপর ড্রেস চেঞ্জ করতে যাবো, ভাবলাম ব্লগটা তো শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো যাই দেয় পার্টিতে ওই সমোসা চানাচুর আর তোমার মিষ্টি আর কি বিস্কিট এই সকল আর কি, আর থামস আপ আছে, তো ওইগুলাই আর কিছু না। আর যাই বিরিয়ানিগুলো গরম করবো, মেয়েকে খাওয়াবো, ভাই খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা। তুমি টাটা করবে, আশা করে দাও, এখান থেকে করে দাও, টাটা করে দাও।